যে উম্মতে মুহাম্মদি অর্ধ দুনিয়ার দিন প্রতিষ্ঠা করেছিলেন সেই উম্মতে মুহাম্মদি এখন কোথায়? কিসের অভাব? আমাদের এলেমের অভাব, আমাদের মুফতি মুহাদ্দিসের অভাব, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব, নামাজ রোজার অভাব? পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা, জনসংখ্যা 160 কোটি, মাটির নিচে তেল সম্পদ, যে তেল ছাড়া দুনিয়া চলে না, দুনিয়ার এই প্রযুক্তি চলে না, যানবাহন চলে না, সেই তেল সম্পদের অধিকাংশ আমাদের, প্রাকৃতিক গ্যাস আমাদের, সমুদ্র বন্দর আমাদের, প্রাকৃতিক সম্পদ আমাদের, তাহলে কিসের অভাব? এই প্রশ্নের উত্তর আশা করি ওনারা দিবেন। ওনারা তো বলেন অহংকারে, আমি আরবি জানি না, আমার মাখরাজে ভুল, আমি কি নহুসরব জানি, আমার আরবি উচ্চারণে ভুল, আমার কলকলায় ভুল, পোশাকে ভুল, আমার লেবাসে ভুল, আমার খালি ভুল, ওনারা খালি আমার ভুল দেখেন, খালি ভুল। শুনুন, সারা জীবন শুনে এসেছি ওই চাঁদের দেশে নাকি একটা বুড়ি থাকে, বুড়ি বসে বসে সেখানে নাকি সুতা কাটে, এই গল্প শুনিয়ে শুনিয়ে মানুষ বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হয়েছে। কিন্তু মানুষ এখন প্রযুক্তি আবিষ্কার করে চাঁদের দেশে হাঁটাহাঁটি করে ফটো তুলে এনেছে, না ওখানে বুড়ি টুড়ি কিছুই থাকে না। তো মানুষকে আজগবি গল্প আর বলে লাভ নাই, আগে আসেন দেখেন আসলে বুড়ি নাকি আর দেখেন। কিসের অভাব ছিল? এই যে তাওহীদ, হেদায়া ছিল না। হেদায়া না থাকার কারণে আল্লাহ সাহায্য তারা পাচ্ছে না। আল্লাহ সাহায্য না পেলে কোনোদিন আল্লাহ দিন বিজয়ী হবে না। আলহামদুলিল্লাহ আমরা হেদায়া পেয়েছি, যেই মহাসত্য আমরা পেয়েছি, এখন আমাদেরকে সেই সত্যকে আলিঙ্গন করতে হবে, ধারণ করতে হবে হৃদয়ে, মন মগজে, সমস্ত সত্তা দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে এই হেদায়াকে এখন আঁকড়ে ধরতে হবে। যারা এই হেদায়াকে আঁকড়ে ধরবেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ।